সম্প্রতি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষজনদের নতুন করে ঘর করে দেয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে আরও সত্তরটি উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমির দলিল সহ ঘর হস্তান্তর অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি দেন তিনি লালমনিরহাট থেকে রাজু আহমেদ রুবেলের ক্যামেরায় আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান ঠিকানাবিহীন লাখো মানুষের স্থায়ীভাবে মাথা গোজার ঠাঁই হয়েছে আশ্রয়ন প্রকল্পের ষষ্ঠ ধাপে দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রী এমন প্রতিশ্রুতি এখন অনেকটাই সফল কেননা নতুন করে সত্তরটি উপজেলা সহ দেশের আটান্নটি জেলা এবং চারশো চৌষট্টিটি উপজেলার মানুষ এখন ভূমিহীন এবং গৃহহীন মুক্ত গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে লালমনিরহাট ভোলা এবং কক্সবাজার সহ সারা দেশের আঠারো হাজার পাঁচশো একটি করে সেমিপাকা ঘরের চাবি সঙ্গে দুই শতক জমির দলিল হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি দেন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের নতুন করে ঘর করে দেওয়ার গত কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত ইতিমধ্যেই আমরা কিন্তু তালিকা করেছি যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। বিশ্ব পরিস্থিতির কারণে মূল্যস্ফীতি বেড়েছে উল্লেখ করে অনাবাদী জমি চাষ করা সহ সম্পদের সঠিক ব্যবহারের তাগিদ দেন সরকার প্রধান সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে মূল্যস্ফীতি বেড়েছে তারপরেও আমরা আমাদের খাদ্য উৎপাদন যাতে অব্যাহত থাকে কৃষির জন্য যত রকমের সহযোগিতা দরকার প্রণোদনা দরকার ভর্তুকি দরকার সবই আমরা দিয়ে যাচ্ছি অবৈধভাবে ক্ষমতা দখল করে বিএনপি মানুষকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করেছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন সেবার ব্রত নিয়ে কাজ করছে আওয়ামী লীগ সরকার যে মানুষগুলো আমাদের উপরে আস্থা বিশ্বাস রেখেছে তাদের সেবা করা এটাই আমাদের দায়িত্ব আমার চেষ্টা হচ্ছে এ বাংলাদেশ কখনো পিছিয়ে থাকতে পারবে না এ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতেই হবে আশ্রয়ন প্রকল্পের মতো বড় বড় প্রকল্পগুলোর সফল বাস্তবায়ন সম্ভব হয়েছে সরকারের ধারাবাহিকতা আছে বলেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন মানুষের কল্যাণে কাজ করাই তার সরকারের মূল লক্ষ্য আর তাই উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে সবার সহযোগিতাও চান সরকার প্রধান নিউজ কালীগঞ্জ লালমনিরহাট এখন খুলো বিকাশ স্টুডেন্ট নিজের শুধু সুপেয় পানির অভাবে জলবায়ু উদ্বাস্ত হয়ে উপকূলীয় এলাকার কয়েক লাখ মানুষকে ভিটেমাটি ছাড়তে হবে বলে আশঙ্কা বিশ্লেষকদের বলছেন যথাযথ পদক্ষেপ না নিলে খুলনা অঞ্চলে লবণাক্ততা বিস্তৃত হতে পারে ফরিদপুর পর্যন্ত লবণাক্ততার কারণে শুধু খাবার পানির সংকটই নয় জীবিকা হারাচ্ছেন অনেকেই সুপেয় পানির সংকট নিয়ে ইমরুল আহসানের তিন পর্বের ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব সাথে ছিলেন আবু তৈয়ব ছবি তুলেছেন বছর বছর ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে উপকূলের মানুষের স্বপ্ন নোনা পানির এই স্রোত শুধু বসত ভিটাই নয় তলিয়ে দেয় সারা বছরের অবলম্বন চাষের জমিটুকু সাতক্ষীরার শ্যামনগর আশাসুনি খুলনার ডাকব কয়রার প্রত্যন্ত এলাকায় নোনা পানির আগ্রাসনে মানুষের জীবনটাই নোনা হয়ে গেছে বুঝতে আপনি দেখেন আছে হ্যাঁ এই খালটা আছে সে জন্য ধান ধান কি চাই উপরে লেয়ারের পানি লবণ নিচের লেয়ারের পানি মিষ্টি কিন্তু ও পর্যন্ত আমাদের ক্ষমতায় পৌঁছায় না যে আমরা নিচে দিবশায়ে পানি উঠাবো বর্ষা মৌসুমে জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে লবণাক্ততা ও সাধুপানির অভাবে পতিত থাকছে অনেক জমি দুই তিন ফসলি জমিতে ফলছে এক ফসল লেয়ারও হচ্ছে তোর মুস লাগানোর তো এক হয় না না এখনো হয়নি আলো না পানি আসতে আর মন 18 মনে রকম ফসল পাতাম এখন তো দুই হয় না পরিসংখ্যান বলছে খুলনা অঞ্চলের এক তৃতীয়াংশ জমি এখন লবণাক্ততার কবলে সেচের পানির অভাবে উপকূল আশঙ্কাজনক হারে কমছে ফসলের উৎপাদন লবণ সহিষ্ণু জাতের ফসল সমাধানের পথ দেখাচ্ছে তবে তার চেয়ে উচ্চ মাত্রায় বাড়ছে জমির লবণাক্ততা যে জাতগুলো আমরা উদ্ভাবন করছি সেটা যেন একটু বেশি মাত্রার লবণের ক্ষেত্রে আমরা সহিষ্ণু হয় আবার কম মাত্রার লবণে যেন অবশ্যই হয় ফলে সেটা হবে কি তাহলে বেশি মাত্রার লবণ যদি বাড়েও তাহলে এই উদ্ভাবনটা এই জাতটা আমার দীর্ঘদিন কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হবে নোনা পানির প্রভাব পড়েছে মানুষের জীবন জীবিকায় কাজের সন্ধানে অন্যত্র ছুটছেন কেউ কেউ চাষবাস করতে যাই কিন্তু লবণ ভাঙের জন্য করতে পারি না যার কারণে ওই সময় চলে যেতে বাইরে কাজের সমস্যা আছে তখন কি করেন যুক্তরাষ্ট্রের ওহাইও ও অ্যারেজোনা স্টেট ইউনিভার্সিটির এক গবেষণা বলছে লবণাক্ততা বেড়ে যাওয়ায় বাংলাদেশের উপকূলের প্রায় দুই লাখ কৃষক বাস্তুচ্যুত হবেন সামনের দিনে একই চিত্র উঠে এসেছে স্থানীয় গবেষণায়ও একবার একটা সাইক্লোনের পরে নিজেকে তৈরি করার পরে দেখা যাচ্ছে যে আরেকটা এসে আবার নষ্ট করে দিচ্ছে ফলে এই বেশ কিছু কারণ কিন্তু তার মধ্যে একটা কাজ করছে ফলে তারা বাঁচার যাচ্ছে সুপ্রিয় পানির সংকট এবং লবণাক্ত পানির আধিক্যের কারণে কৃষকরা অনেক কৃষিকাজ ছেড়ে দিয়ে ভিন্ন পেশায় চলে যায় যে কারণে উপকূলীয় অঞ্চল থেকে মানুষের শহরগুলোতে মাইগ্রেশনের পরিমাণ বেড়ে যাচ্ছে শুধু জলবায়ু পরিবর্তনই নয় খুলনা অঞ্চলে লবণাক্ততার পেছনে চিংড়ি চাষকে দায়ী করছেন পরিবেশকর্মীরা। সামুদ্রিক প্রচুর জায়গা আছে, কয়রার প্রচুর জায়গা আছে যেখানে 12 বছরে ইন্ননাপাধী আটকে চিংড়ি চাষ করা হয় এবং সেই ইন্ননা কোনো মকrome পিপিটির কম না। চিংড়ি চাষ নিয়ন্ত্রণ ও নিয়মিত নদী খনন করা না হলে খুলনা অঞ্চলে লবণাক্ততা ফরিদপুর পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা। ইমরুল আহসান এনটিভি নিউজ শ্যামনগর সাতক্ষীরা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেইন ও ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী মন্দা বিরাজ করলেও সরকারের যুগোপযোগী ও সাহসী সিদ্ধান্ত এবং ব্যবসায়ীদের সহযোগিতায় বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে পাবনা সফরের তৃতীয় দিনে দুপুরে সার্কিট হাউসের জেলা চেম্বার অফ প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় কালে তিনি কথা বলেন রাষ্ট্রপতি বলেন সরকার বাণিজ্য বিনিয়োগ সংক্রান্ত নীতি নির্ধারণে ব্যবসায়ীদের পরামর্শ গুরুত্ব সহকারে বিবেচনা করে আর নিয়ম নীতি মেনে ব্যবসা করলে সরকার সবসময় ব্যবসায়ীদের পাশে থাকবে বাংলাদেশের টেকনাফ সীমান্তে নাফ নদীর মোহনায় মিয়ানমার থেকে ছোঁড়া বর্ষণে জেরে টেকনাফের সাথে সেন্ট মার্টিনের নৌযান চলাচল বন্ধ রয়েছে গত পাঁচ দিন ধরে ওই পথে ট্রলার স্পিড সহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে সেন্ট মার্টিন বোট মালিক সমিতি সভাপতি আব্দুর রশিদ জানিয়েছেন নাফ নদীর মোহনায় মিয়ানমার থেকে ট্রলার লক্ষ্য করে গুলি করা হচ্ছে আজও বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে ফলে টেকনাফ থেকে সেন্ট মার্টিনে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য বহনকারী ট্রলারগুলো যাতায়াত করতে পারছে না তবে বিকল্প পথে খাদ্য সামগ্রী পাঠানো নিয়ে চিন্তা করছে প্রশাসন সেন্ট মার্টিনে যে প্রায় দশ হাজারের মতো মানুষ বসবাস করে সেখানে তাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য খাবার দাবার জিনিসপত্র করাতে আমাদের এবার থেকে যেতে হয় তো আমরা এটা নিয়ে ভাবছি আমরা বিকল্প চিন্তা করছি যেহেতু ও পাশ থেকে গুলি আসছে ফ্রিকুয়েন্টলি এবং সেটা নদীর মোহনাতে ঘটনা নাফ নাফপদি যাওয়ার পথে আমরা নাফটাকে অ্যাভয়েড করে বিকল্প এতে শা করে দেবো এই পাশ থেকে আমরা ভাবছি এখন কীভাবে বিকল্প এতে পাঠানো যায় সীমান্ত জেলা নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে কোরবানির পশুর হাটে মিলছে পর্যাপ্ত দেশি গরু তবে ক্রেতাদের অভিযোগ দাম বেশি হাঁকছেন বিক্রেতারা খাদ্যের দাম বেড়ে যাওয়ায় লালন পালনে খরচ বেশি হয়েছে বলে দাবি বিক্রেতাদের ও মাঝারি আকারে গরু চাহিদা এবারও বেশি ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত নগাঁয়ের রাধাকান্ত হাটে ব্রাহামা জাতের বেশ কয়েকটি গরু নিয়ে এসেছেন খামারি সেলিম রেজা ডালিম এক একটি গরুর ওজন প্রায় পনেরো মন আর দাম হাঁকছেন আট লাখ টাকা করে ক্রেতারা দেখছেন দরদাম করছেন কিন্তু দাম নাগালের বাইরে ঢাকাতেও অনেক আগে অনেক ব্যাপারে বলেছেন নেওয়ার জন্য কিন্তু আমি মনে করেছি আমাদের এলাকাতে একটা ভালো গরু বিক্রি হবে সবাই দেখবে সীমান্তে কঠোর নজরদারির কারণে এখন পর্যন্ত হাটগুলোতে ওঠেনি ভারতীয় গরু যার জন্য দেশি গরুর বাজার বেশ চাঙ্গা ক্রেতারা বলছেন গত বছরের চেয়ে এবার দাম বেশি তবে ভিন্ন কথা বলছেন বিক্রেতারা গতবারের তুলনায় এবারে গরুর দামও কম কিন্তু গরুর ব্যবস্থা কেনা নাই ক্রেতা আসতেছে ভাই দাম বলে না খালি দেখে দেখে চলে যায় আমদানি বেশি গত বছরের দামের তুলনায় এবারে গরুর দামও বেশি আসলে বাজারে পর্যাপ্ত পরিমাণে দেশি গরু কিন্তু আসলে দাম ছাড়ছে না এদিকে বেচাকেনা নির্বিঘ্ন করতে প্রতিটি হাটে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন ইজরাদাররা প্রশাসনের লোক কাজ করছেন এখানে জাল টাকা শনাক্তকরণের মেশিন রয়েছে এখানে সিসিটিভি ক্যামেরা দ্বারা পুরো হাটটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে আরেক সীমান্ত জেলার নবাবগঞ্জে ছোট বড় মিলিয়ে উনিশটি গবাদি পশুর হাট বসেছে এবার কোরবানির বেশ কয়েকদিন বাকি থাকলেও ক্রেতা বিক্রেতারা এখনই ভিড় করছেন হাটে স্থানীয়দের পাশাপাশি এসব হাটে আসছেন অন্য জেলার ব্যাপারীরাও বড় আকারের গরুর চেয়ে মাঝারি ও ছোট আকারের গরুর দাম তুলনামূলক বেশি যে মানুষজন দেখেন গরু কিনতেই পারছে না চলে যাচ্ছে। দেখলে ছোট গরু নিলে মানে লস হয়ে যায় আর জেলায় চাহিদার চেয়ে অন্তত পঞ্চাশ হাজার বেশি কোরবানির পশু রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা ওয়ালিউল্লাহ ওলি এনটিভি নিউজ ডেস্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুদূর প্রসারী পরিকল্পনায় বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ কম মোজামেল হক বিকেলে তেজগাঁও কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঐতিহাসিক ছয় দফা দিবস ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান সাবেক প্রতিমন্ত্রী ডা এনামুর রহমান আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এমপি বাংলাদেশ নিটওয়্যার তৈরি পোশাক শিল্পে নারায়ণগঞ্জ থেকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য ও বিকে এমই সভাপতি এ কে এম সেলিম ওসমান দুপুরে নারায়ণগঞ্জ কলেজে জেলা পরিষদের অর্থায়নে নবনির্মিত শহীদ মিনার শেখ কামাল ভবনের অষ্টম অষ্টমতলা নির্মাণ কাজ এবং কলেজ শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে স্থাপিত ই লাইব্রেরির কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি সব কথা বলেন খুলনা অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট খুলনা রেলওয়ে মাঠে খেলার উদ্বোধন করে বিএনপি কমিটির সদস্য রহমান রহমান বলেছেন আরাফাত কোকো ক্রীড়াঙ্গনে অনবদ্য ভূমিকা বেগম রেখেছেন ক্রীড়া সংগঠনগুলো এত শক্তিশালী হওয়ার পাশাপাশি দেশ বিদেশে আন্তর্জাতিকভাবে ক্রীড়া জগতে যে সুনাম অর্জন করে চলেছে তার পেছনে আরাফাত রহমান কোকোর অবদান রয়েছে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু খেলায় খুলনা বিভাগীয় সবুজ দল টাইপ্রেকের হারিয়েছে লাল দলকে Prime Minister Sheikh Hasina has pledged to rebuild and renovate houses destroyed by Cyclone Remal stressing the government's commitment to serve people. The announcement was made during a video conference from Gonobhaban where the Prime Minister handed over houses and land ownership documents to beneficiaries of Lalmonirhat Cox's Bazar and Bhola sheikh hasina highlighted the government's dedication to meeting the basic needs of people despite global challenges and reaffirmed that the country and its people would not be left behind. she urged all to be economical in electricity and water consumption, noting the significant subsidies required for electricity. the premier reiterated the importance of not leaving any land uncultivated to maximize production. গত কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল সেখানে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত ইতিমধ্যে আমরা কিন্তু তালিকা করেছি কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব, Lieutenant General Walker Ruzaman has been appointed the Chief of Bangladesh Army. His appointment will be effective from 23rd June afternoon. Says a release from ISPR today. He has been appointed for three years. He will be promoted to a general and take over the role of the Chief of the Army. He currently serves as the Chief of General Staff of Bangladesh Army. Having an illustrious career of more than three and a half decades, Walker brings with him enormous experience in holding key command staff. And instructional appointments. As the head of the Armed Forces Division, he was directly involved with the UN Peacekeeping Affairs of Bangladesh. He was also nominated as a gender champion and gender advocate of Bangladesh for UN Peacekeeping Affairs. Preliminary forensic report has confirmed that the body parts recovered from the septic tank of Kolkata's Newtown housing complex last month. And the bones recovered near a canal in South 24 Pogonas district are those of a man. Akhilesh Chaturvedi, IG of West Bengal CID, told media that they will now take approval from court. For DNA profiling to ascertain whether the flesh and bones belong to MP Anura Azim Anar, who was murdered in the Newtown flat. Once the permission comes through, the agency will again seek the court's nod to ask a family member of Azim to come to Kolkata to give their DNA sample. This will require diplomatic permission. They are expecting the MP's daughter, Muntarin Fedos Dorin, to come to India for the last round of DNA matching. The entire sequence of DNA matching may take some more time. Chaturvedi told the Times of India. West Bengal CID sources said it would now focus on finding the instruments or weapons used to kill Azim. It was Siam Hussain, brought from Nepal to Kolkata last week, who procured the items, and he would be taken to the shop from where he procured those. The CID is also looking for an electrical chopper that was used to mince Azim's body, an investigator said. Home Minister Asil Jaman Khan Kamal today claimed that they never said Shinada 4 MP Anwalla Zimanar was involved in smuggling. He said while speaking to the press at an event in Thakas, Rajarbakh today. Talking about the recent police shooting incident where one police personnel was killed, the minister said training is provided to police personnel on mental health to help reduce their mental stress. আমাদের পক্ষ থেকে কোনো দিন বলা হয়নি যে চোরাচালানি নেই কোনো রাজনীতি আমরা সব সময় বলে আসছি এমপি আমাদের ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা ওখানে কি হয়েছে সত্যিকারের ঘটনা সেটা আমাদের জানতে হবে আমরা জানার আমরা এখন তদন্ত করছি তদন্তর পরে আপনাদেরকে জানাবো The high court today ordered an investigation into how many Rohingyas have acquired national identity cards and been included in the voter list. A total of 102 Rohingyas were found to have obtained birth certificates illegally while concealing their identities. 49 registrations were obtained from different zone offices of Dhaka North. Several media outlets obtained a list of 77 of the Rohingyas who received birth certificates. The High Court bench consisting of Justice Naima Haider and Justice Kazi Zinath Hawk ordered to intensify scrutiny and sort a list of Rohingyas who got voter IDs. বাংলাদেশে আশ্রয় নেয়া একশো জন রোহিঙ্গা নাগরিক পেয়েছে জন্ম সনদ এর মধ্যে ঊনপঞ্চাশ জন রোহিঙ্গা নাগরিকই জন্ম নিবন্ধন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে জন্ম সনদ পেয়ে সেসব ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্টও তৈরি করেছে শতাধিক রোহিঙ্গা নাগরিক এমন চাঞ্চল্যকর সংস্থা এ ঘটনার পর সেসব জন্ম সনদ সার্ভার থেকে সরিয়ে নিয়েছে রেজিস্ট্রার জেনারেল কার্যালয় এমন অনিয়মে জড়িতদের ছাড় না দেওয়ার কথা জানিয়েছেন উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম নাজিবুর রহমানের রিপোর্ট ঘটনাটি দুই সালের মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়ার রোহিঙ্গারা হয়ে গেলেন জন্মসূত্রে বাংলাদেশি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার এক তদন্ত প্রতিবেদনে দেখা যায় একশো দুইজন রোহিঙ্গা নাগরিক দেশের বিভিন্ন স্থান থেকে নিয়েছেন জন্ম নিবন্ধন সনদ এর মধ্যে প্রায় অর্ধেক মানুষ নিবন্ধন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ঠিকানা ব্যবহার করে সেসব সনদ ব্যবহার করেই পাসপোর্ট তৈরি করেছে বলেও জানিয়েছে গোয়েন্দা সংস্থাটি বিষয়টি জানতে পেরে নড়েচড়ে বসে সংশ্লিষ্টরা গোয়েন্দা সংস্থা থেকে এসব জন্ম নিবন্ধন বাতিল করে জরুরি চিঠি দেয়া হয় পরে রেজিস্ট্রার জেনারেল থেকে বাতিল করে দেয়া হয় একশো দুইটি জন্ম নিবন্ধন সনদ অনৈতিক এ কর্মকাণ্ডের ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনেও উত্তর সিটির উনপঞ্চাশ জন রোহিঙ্গার জন্ম নিবন্ধন প্রক্রিয়ায় জড়িত কর্মকর্তা কর্মচারীদের তলব করেছে রেজিস্ট্রার জেনারেল কার্যালয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে প্রায় অর্ধশত রোহিঙ্গা নাগরিকের নামে ইস্যু করা জন্ম নিবন্ধনগুলো ভুয়া আর জালিয়াতের মাধ্যমে তৈরি করা আর এ কারণে দায় নিতে নারাজ নগর প্রশাসন তবে প্রশ্ন হচ্ছে এই সকল জন্ম নিবন্ধনগুলো দিয়েই কিভাবে জড়িত থাকে এবং প্রমাণিত যদি হয় তাদের বিরুদ্ধে চাকরি থেকে তারা বরখাস্ত হয়ে যাবে এবং আইনানুগ ব্যবস্থা তাদের ভিতরে নেওয়া হবে মামলা হবে সব কিছুই হবে এখন প্রতি তথ্য আমার কাছে আসছে যে আমাদের সিটি কর্পোরেশন থেকে কোনো ধরনের কিছুই ইস্যু করা হয় নাই সবই

বেআইনিভাবে রোহিঙ্গাদের এমন জালিয়াতিতে হতবাক অপরাধ বিশেষজ্ঞরাও এই খবরগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে যখন প্রচার হবে বা হচ্ছে যে বাংলাদেশে রোহিঙ্গারা সেই দেশের প্রকৃত বা অরিজিনাল নাগরিক হিসাবে পাসপোর্ট করতে পারছে এবং এক এক শ্রেণীর অসাধু ব্যক্তি সেটি অর্থের বিনিময়ে তাদেরকে এই কাজটি করে দিচ্ছে তখন কিন্তু আমাদের পাসপোর্ট এর সুবিধা প্রদান করার ক্ষেত্রে আমার পাসপোর্ট অথরিটি তথা দেশের যে ভাবমূর্তি সেটি বিনষ্ট হবে গত তিন বছরে জন্ম নিবন্ধনে অনিয়মের অভিযোগে দুই কর্মকর্তা ও একজন কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয় ডিএনসিসি এমন পরিস্থিতিতে অঞ্চল ভিত্তিক থেকে ওয়ার্ড পর্যায়ে এ সেবা দিচ্ছে সংস্থাটি নাজিবুর রহমান এনটিভি নিউজ ঢাকা এদিকে সারাদেশে কত রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তদন্ত করে তার তালিকা আগামী আট আগস্টের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট কতজন রোহিঙ্গা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তা জানাতে নির্বাচন কমিশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব কক্সবাজার জেলার ডিসি সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নায়মা হাদার ও বিচারপতি কাজী জিনাথ হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন এর আগে গত চব্বিশ এপ্রিল পুরো কক্সবাজারে কত রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তার তালিকা চেয়েছিল হাইকোর্ট কক্সবাজারের ডিসি সহ স্থানীয় প্রশাসনকে এই তালিকা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল সম্প্রতি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের নতুন করে ঘর করে দেয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে আরও সত্তরটি উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমির দলিল সহ ঘর হস্তান্তর অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি দেন তিনি যতটুকু সম্পদ আছে তা নিয়েই মাথা উঁচু করে চলতে হবে বলেও জানান সরকার প্রধান লালমনিহাট থেকে রাজু আহমেদ রুবেলের ক্যামেরায় আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান ঠিকানাবিহীন লাখো মানুষের স্থায়ীভাবে মাথা গোজার ঠাঁই হয়েছে আশ্রয়ন প্রকল্পের ষষ্ঠ ধাপে দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রী এমন প্রতিশ্রুতি এখন অনেকটাই সফল কেননা নতুন করে সত্তরটি উপজেলা সহ দেশের আটান্নটি জেলা এবং চারশো চৌষট্টিটি উপজেলার মানুষ এখন ভূমিহীন এবং গৃহহীন মুক্ত গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে লালমনিরহাট ভোলা এবং কক্সবাজার সহ সারা দেশের আঠারো হাজার পাঁচশো একটি করে সেমিপাকা ঘরের চাবি সঙ্গে দলিল হস্তান্তর কার্যক্রমের দুই শতক জমির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি দেন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের নতুন করে ঘর করে দেওয়ার গত কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত ইতিমধ্যে আমরা কিন্তু তালিকা করেছি যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। বিশ্ব পরিস্থিতির কারণে মূল্যস্ফীতি বেড়েছে উল্লেখ করে অনাবাদী জমি চাষ করা সহ সম্পদের সঠিক ব্যবহারের তাগিদ দেন সরকার প্রধান সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে মূল্যস্ফীতি বেড়েছে তারপরেও আমরা আমাদের খাদ্য উৎপাদন যাতে অব্যাহত থাকে কৃষির জন্য যত রকমের সহযোগিতা দরকার প্রণোদনা দরকার ভর্তুকি দরকার সবই আমরা দিয়ে যাচ্ছি অবৈধভাবে ক্ষমতা দখল করে বিএনপি মানুষকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করেছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন সেবার ব্রত নিয়ে কাজ করছে আওয়ামী লীগ সরকার যে মানুষগুলো আমাদের প্রায় আস্থা বিশ্বাস রেখেছে তাদের সেবা করা এটাই আমাদের দায়িত্ব আমার চেষ্টা হচ্ছে এ বাংলাদেশ কখনো পিছিয়ে থাকতে পারবে না এ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতেই হবে আশ্রয়ন প্রকল্পের মতো বড় বড় প্রকল্পগুলোর সফল বাস্তবায়ন সম্ভব হয়েছে সরকারের ধারাবাহিকতা আছে বলেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন মানুষের কল্যাণে কাজ করাই তার সরকারের মূল লক্ষ্য আর তাই উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে সবার সহযোগিতাও চান সরকার প্রধান মুকিমুল হাসান কালীগঞ্জ লালমনিরহাট নিজের ক্ষমতা অপব্যবহার করে চার মোবাইল কোম্পানিকে রাষ্ট্রের একশো কোটি টাকা সুদ মৌকুফের অভিযোগে মূল্য সংযোজন কর মূসকের সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ এই মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম শেখ মামলার এজাহারে বলা হয় চার মোবাইল কোম্পানি থেকে সাবেক এই কমিশনার আইন বহির্ভূতভাবে অসৎ উদ্দেশ্যে ষোলোটি নথির অপরিশোধিত সুদ মৌকুফ করে ক্ষমতার অপব্যবহার করেছেন যেহেতু তার অপরাধগুলো আমাদের দুদক আইন দুই হাজার চারের তফসিলভুক্ত অপরাধ সেই জন্য দুদক সরাসরি মামলা করেছে এবং মামলার সংশ্লিষ্ট যতগুলো বিষয় থাকবে সেগুলি অবশ্যই তদন্তকালে সেটা মামলা যখন শুরু হবে তখন তদন্তকালে দেখা হবে এটা আইও যিনি ইনভেস্টিগেট করবেন তিনি এগুলো বিষয় দেখবেন বর্তমান আওয়ামী লীগ আজিজ বেনাজির দলে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ রাষ্ট্রপতি রহমানের মৃত্যুবার্ষিক উপলক্ষে মানিকগঞ্জে এক সেমিনারে ফকুল আরব বলেন দুর্নীতিগ্রস্তদের সাথে আতা করে ক্ষমতায় থাকতে হচ্ছে আওয়ামী লীগকে আহমেদ সাব্বি সোয়েলকে সাথে নিয়ে মানিকগঞ্জ থেকে ইমরুল হাসানের রিপোর্ট ক্যামেরায় ছিলেন ইউনুস আলী গণতন্ত্রের উত্তরণ মতপ্রকাশ ও দেশের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে এই সেমিনারের আয়োজন করে ঢাকা বিভাগ বিএনপি বক্তারা বলেন জিয়ার ক্যারিশমার কারণে তলাবিহীন ঝুড়ি থেকে শক্ত অর্থনীতির ভিত পায় বাংলাদেশ আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন নানা কলাকৌশল করে ক্ষমতায় টিকে আছে তারা কিন্তু আবয়ামী লীগের এটা হচ্ছে আজিজ আর বেনজিনের তাই এখন আর আওয়ামী কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয় তারা চরম ভাবে হয়ে গেছে তারা দেউলিয়া হয়ে গেছে তাই সম্পূর্ণভাবে এই সমস্ত দুর্নীতিবাজ আমলাদের উপরে দুর্নীতিবাজ রাজ কর্মচারীদের সঙ্গে আতাপ করে তাকে ক্ষমতায় টিকে থাকতে সরকার দুর্নীতির নতুন নতুন উপায় খুঁজছে অভিযোগ করে তিনি বলেন মেগা প্রজেক্ট থেকে মেগা দুর্নীতি করা হচ্ছে পরিবর্তনের জন্য সবাইকে একযোগে মাঠে নামার আহ্বান জানান তিনি আজকে প্রতিটি ক্ষেত্রে দেখবেন কমিশন ছাড়া তারা কোনো কাজ করে না সেই কমিশন কোথায় যায় সেই কমিশন দেশের বাইরে চলে যায় আমি কারণ নাম বলতে চাই না কিন্তু এই টাকাও দেশের বাইরে বিশেষ কোন ব্যক্তির খাতে চলে যায় বন্ধুরা আমাদের তো বসে দেখে চুপ করে থাকতে চলবে না আমরা অনেক অনেক আমরা ত্যাগ স্বীকার করেছি অনেকে আমাদের মধ্যে নিহত হয়েছেন আমাদের অনেক বন্ধু প্রাণ দিয়েছে এর আগে দুপুরে মানিকগঞ্জে পৌঁছে জিয়া সিটি পাঠাগারের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব ইমরুল হাসান এনটিভি নিউজ মানিকগঞ্জ সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের মতো একজন সরকারি কর্মকর্তা কিভাবে অটেল সম্পত্তির মালিক হন এমন প্রশ্ন তুলে তার কর্মকাণ্ডে বিষয় প্রকাশ করেছে হাইকোর্ট বিচারপতি কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ আজ এই মন্তব্য করেন যশোরে স্থানীয় সরকার বিভাগের কয়েকটি সেতু নির্মাণে অনিয়মের কারণে তলব করা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের সময় বেঞ্জের প্রসঙ্গ আনে আদালত খুব দুর্ভাগ্যজনক পুলিশ প্রধান যিনি এবং অত্যন্ত ব্রিলিয়ান্ট ছেলে ও বেঞ্জির আমি জানি না হি স্টুড ফাস্ট তো এরকম মেধা সম্পন্ন ছেলে যখন এভাবে সম্পদের পাহাড় গড়তে থাকে তখন দেশ কিভাবে টিকবে এভাবে একটু খেদুক দিয়ে আদালত করছিলেন কোর্টের মধ্যে এখন জন্মসনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর